জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার লাউ চাপড়া ও সোমনাথপাড়া গির্জা মন্দিরে ক্রিসমাস ডে পালন করা হয়েছে। তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 25 ডিসেম্বর লাউচাপড়া ও সোমনাথপাড়া গির্জা মন্দিরে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব মুখর পরিবেশে হ্যাপি ক্রিসমাস ডে পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার চেয়ারম্যান অনন্ত মুরাং, সাবেক ওয়েলফেয়ার চেয়ারম্যান হুশি ও মুরাং, আরও উপস্থিত ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সারাদিনব্যাপী নাচ গানে ভরপুর হয়ে ওঠে লাউচাপড়া ও সোমনাথপাড়া গির্জা মন্দির এলাকা। এই ক্রিসমাস ডেতে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন সোমনাথপাড়া গ্রামের সাবেক ওয়েলফেয়ার চেয়ারম্যান হুশিও মুরাং ও শঙ্কর নকরেক। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজধানী টেলিভিশনের সাংবাদিক তারিকুল ইসলাম তারা, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন ও সাংবাদিক পারভিন আক্তার প্রমুখ। সবাইকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। তো এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, গতকাল থেকে আমাদের প্রস্তুতি চলেছে, সারা রাত আমরা নাচ গান করেছি। তো আমাদের তারপরে গির্জার পরে আমাদের একটা খেলাধুলা অনুষ্ঠান ছিল, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি। তারপরে আমাদের দুপুরে খাওয়া সেরেছি।